স্বাগত আরেকবার সিটি ব্যাংক কর্ভিশন ফর সাকসেসে আমাদের আলোচনা বাংলাদেশের সমাজ কল্যাণ খাতের উদ্যোক্তা নিয়ে স্রষ্টার এবাদত ও সৃষ্টির সেবা এই মূল আদর্শ নিয়ে উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও আধ্যাত্মিক সাধক হযরত খান বাহাদুর আহসান উল্লাহ রাদিয়াল্লাহ আনহু উনিশশো সালে প্রতিষ্ঠা করেন ঢাকা আহসানিয়া মিশন ঢাকা আহসানিয়া মিশন শিক্ষা স্বাস্থ্য জীবন জীবিকা মানবাধিকারে চারটি সেক্টরে কাজ করছে বিগত দশ বছর বত্রিশ লক্ষ শিক্ষার্থীকে সাক্ষরতা শিক্ষা প্রদান এবং বর্তমানে এক হাজার সত্তরটি গণকেন্দ্র পরিচালনা করছে মিশন এ পর্যন্ত বিভিন্ন উন্নয়ন সংস্থার এক লাখেরও বেশি জনকে সাক্ষরতা উন্নয়ন কর্মবিষয়ক প্রশিক্ষণ প্রদান করছে ঢাকা আসানিয়া মিশন ঢাকার মিরপুরে পঞ্চাশটি বেডের আসানিয়া মিশন ক্যান্সার নির্ণয় ও চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছে এবং ঢাকার উত্তরায় নির্মিত হচ্ছে পাঁচশো বেডের একটি অত্যাধুনিক ক্যান্সার ও জেনারেল হাসপাতাল যা দু সালে চালু হবে মিশনে রয়েছে বেশ কয়েকটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠান যথা আসান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খান বাহাদুর আহসানুল্লাহ শিক্ষক প্রশিক্ষণ কলেজ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্মজীবী শিশু কিশোরদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ ইনস্টিটিউট আহসানুল্লাহ ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ও আহসানিয়া মিশন কলেজ ইত্যাদি উল্লেখযোগ্য মিশন প্রতিষ্ঠিত অন্যান্য সামাজিক সেবা প্রতিষ্ঠানসমূহ হচ্ছে হজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি আসানিয়া মিশন বুক ডিস্ট্রিবিউশন হাউস বইবাজার ফ্যাশন হাউস নগরদোলা ও আসানিয়া মালয়েশিয়া হজ মিশন মিশনের কার্যক্রম বর্তমানে বাংলাদেশের তেতাল্লিশটি জেলায় বিস্তৃত মিশনের পূর্ণকালীন কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় পাঁচ হাজার ঢাকা আসানিয়া মিশনের রয়েছে জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের পরামর্শকের মর্যাদা আমরা বিভিন্ন জন যখন দান করার সামর্থ্য হয় যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানে তখন আমরা দেখি যে নিজের একটা প্রতিষ্ঠান বা দান করা শুরু করি অর্থাৎ নিজের দায়িত্ব এবং নিজের উদ্যোগে আমরা দান করা শুরু করি অন্য একটা প্রতিষ্ঠান আছে কাজ করছে সেই প্রতিষ্ঠানে আমরা দান করতে চাই না এই ক্ষেত্রে আপনার আপনি কিভাবে মূল্যায়ন করেন বাংলাদেশে সমস্যা হয়েছে যে কনফিডেন্স অভাব আস্থার অভাব যে একটা প্রতিষ্ঠান দীর্ঘস্থায়ী হতে পারে যেটা আমরা সময় দেখে থাকি যে সময় কিন্তু সে ঠিক টাকাটাকে উপরপরে রিফ্লেস করে না সেখানে আমার কথা হচ্ছে যে একটা যদি ভালো প্রতিষ্ঠান থাকে যেখানে তারা অলরেডি তারা শো করেছে যে ভালো প্রতিষ্ঠান বিশেষ প্রতিষ্ঠান সেখানে যদি আমরা একিয়ে আসি সম্পর্কে একটা উদ্যোগ নিয়েছে যারা বিদেশে আপনারা দেখেছেন আপনি দেখেছেন যে প্রতি মাসে কিছু কিছু দান করে আপনি যা আয় করেন না কেন তার তার থেকেই একটা পার্সেন্টেজ হোক বা পাঁচশো হোক একশো হোক দান করেন তা আমরা সেই হাসান মিশন সাপোর্ট সার্ভিস একটা আপনার একটা চেষ্টা করছে যাতে করে জনগণ আমাদের প্রতি মাসে দান করে বড় বড় গ্রুপগুলোকে বা বিভিন্ন ব্যক্তিকে বড় বড় যারা অর্থশালী ব্যক্তি তাদের কি কি এই বিষয়গুলোতে আমরা সম্পৃক্ত করতে পেরেছি আমাদের আঞ্জুমানের যে বর্তমান সভাপতি জনাব এবিএমজি খিবরিয়া ওনার কাছ থেকে কিন্তু কর্পোরেট ফিলান্থ্রপি এই শব্দটা আমি শুনেছিলাম কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু এগিয়েছে যেমন আমাদের ডাচ বাংলা ব্যাংক আমাদের দুটো অ্যাম্বুলেন্স দিয়েছে আপনার এক্সিম ব্যাংক দুটো অ্যাম্বুলেন্স দিয়েছে রিসেন্টলি আপনার ব্যাংক এশিয়া একটা অ্যাম্বুলেন্স দিল তো আসলে আপনারা জানেন বোধ হয় যে ঢাকা শহরে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস কিন্তু আঞ্জুমান মফিদুল ইসলাম দিয়ে থাকে কিন্তু সেই গাড়িগুলোর দাম একসময় ছিল আপনার তিন থেকে সাড়ে তিন লাখ টাকা এখন একটি গাড়ির জন্য লাগে মিনিমাম বিশ লক্ষ টাকা তো এই বিশ লক্ষ টাকার গাড়ি দিয়ে ফ্রি সার্ভিস কতদিন দেওয়া সম্ভব হবে এটা কিন্তু কথা কিন্তু এক সময় কিন্তু আঞ্জমান মফিদুল ইসলামের বেওয়ারিশ লাশের জন্য সরকার থেকে বিটিএমসি থেকে আমাদের কাফনের কাপড় দেওয়া হতো কিন্তু বিটিএমসির মিলগুলো যখন খারাপ অবস্থায় চলে গেল এটা কিন্তু বন্ধ হয়ে গেছে তাও আজকে দশ বছর হলো কিন্তু আমাদের কাফনের কাপড়ের পয়সার কিন্তু কোনো অভাব হয়নি কারণ মানুষ এগিয়ে এসছে মানুষ দান করছেন যেমন আমাদের বাংলাদেশে অনেক ব্যাংক আছে তার মধ্যে কয়েকটা ব্যাংক ভালো কাজ করছে সিএসআর ভালো কাজ করছে যেমন রাজ বাংলা ব্যাংকের কথা নিয়ে বলেছেন পুবালি ব্যাংকের কথা পুওয়ালি ব্যাংকের বর্তমানে অত্যন্ত এগিয়ে আসে ফোয়ার লুকিং দেখতে পাচ্ছি অনেক কাজের গিয়ে আসে আরো অনেক ব্যাংক এগিয়ে আসে কিন্তু ছোট ছোট আরো বড় হওয়ার আমরা চাচ্ছিলাম যে বিশ লাখ পনেরো লাখ দশ লাখ এরকম না বড় করে যে তারা যে পরিমাণ আয় করে এবার তো দেখবেন আপনারা ব্যালেন্স শিটে বহু ব্যাংক এক হাজার কোটি টাকা আয় করেছে এক হাজার কোটি টাকা নশো কোটি টাকা আয় করেছে তাদের কত পার্সেন্ট আছে তাদের তো এক পার্সেন্ট দিলেও তো নব্বই কোটি টাকা দিতে হয় বা নয় কোটি টাকা দিতে হয় তো এই ধরনের যদি তারা এগিয়ে আসেন তাহলে কিন্তু সমাজে কিন্তু আমাদের দুঃখ দুর্দশা কিন্তু কমে যায় যারা দান করছেন তারা প্রতিষ্ঠানে আস্থা রাখতে পারছেন না এটা আস্থাটা কেন রাখতে পারছেন এটা আসলে আগে যে সমাজ সেবাগুলো প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো কিন্তু বছরে একবার অডিট রিপোর্ট করলেই শেষ হয়ে যেত কিন্তু এখন যারা এটার উদ্যোগী হচ্ছে যেমন আজ বফিদুল মফিদুল ইসলাম এখন দান কিন্তু সংগ্রহ করে কম্পিউটারের মাধ্যমে তার মানে ওখানে আপনার কম্পিউটারে আপনাকে রিসিভ দেওয়া হবে এবং একটি বাক্স রাখা আছে ওখানে সিল্ড বাক্স যেখানে একটি কপি ডোনারকে দিয়ে দেওয়া হয় আর ডোনার নিজে হাতে আরেকটি কপি ওর ভিতরে ফেলে দেবেন এতে দেখা যাচ্ছে আমাদের আয়ও কিন্তু বেড়ে গেছে এবং বাড়ছে দাতব্য প্রতিষ্ঠানগুলো বা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক ব্যবস্থাপনা আমরা ইন্ট্রোডিউস করতে পারছি না আপনার সাথে একমত যে আমরা যেভাবে ইন্ট্রোডিউস হওয়া উচিত ছিল সেভাবে পারছি না কিন্তু আগের চেয়ে কিন্তু আধুনিক হয়েছে আমরা আবার আলোচনায় ফিরবো একটা বিরতির পর